সাইদ খোকন সাহেব মেয়র হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, আর এখন আমাদের ব্যারিস্টার ফজলুল তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। তো এখানে আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, এবং সেটা আমার মনে হয় সময়বোধন নিরসন হয়ে যাবে। এটা আর যে সমস্ত মামলা মোকদ্দমার কথা বলেছেন, আমি আজকে যে খবরটুকু জানলাম যে মামলা খুব এটা তাপস সাহেব চান নাই এবং উনি প্রত্যাহার করার জন্য বলেছেন, তো এটা তো আমার তো মনে হয় না যে এটা খুব বেশি একটা কনসার্ন ইস্যু না। এটা দলের দল তো একটা বৃহৎ দল, এই দল সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মতপার্থক্য হবে, এটা তো খুব অস্বাভাবিক কিছু না, এটাকে খুব বড় করে দেখার মতন আমার মনে হয় বিষয় না। এই বিষয়গুলো তো বাস্তবতার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, আমরা তো এই মুহূর্তে দায়িত্বশীল মন্তব্য করাটা কঠিন, তো সেটা নিয়ে তাদের নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছেই, সেগুলা সময়ের ব্যবধানে আমার মনে হয় এগুলা কোনটা সঙ্গত কোনটা অসঙ্গত সেটা চিহ্নিত করা যায়। প্রারম্ভিকভাবে বলেছি তারা একজন দায়িত্ব পালন করেছেন 5 বছর, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন, আর আরেকজন নতুন করে দায়িত্ব পালন করছেন। তো দুজন মানুষ যখন হয় তখন দুইটা মানুষের মধ্যে দুই রকম মতামত মত পার্থক্য তো হতে পারে, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। এটি তো বিএনপিও তো ইস্যু করছে বিষয়টি, বিএনপি তো সবসময় ইস্যু করার জন্য অপেক্ষা করে করুক, এটা তো এখন বিএনপি ইস্যু করলো অথবা এটা নিয়ে তাদের নেতিবাচক মন্তব্য করবে এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় হলো যে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তো এগিয়ে যাওয়ার জন্য যারা যেখানে যেখানে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে মাঝে মাঝে কোথাও মত পার্থক্য হতে পারে এবং সেই মত পার্থক্য সমাধানের দূর হতে পারে।